আসলে সভ্যতার দুটি হাত, একটি পুরুষ এবং একটি নারী। তো কাউকে পিছনে ফেলে কোনোটাই অগ্রসর হয় না। তো নারী ও শিশু মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা যে কাজগুলো করার, যে সেগুলোকে আমরা যেগুলো আছে ওগুলোকে এগিয়ে নিয়ে যাব। এবং আমি মনে করি যে বাংলাদেশে এই জায়গাটায় আমি আসলে শিশু এবং নারীকে নিয়ে অনেক আগে থেকে কাজ করি, তো এই জন্য আমার ভালো লাগার একটি খুবই জায়গা এটি। আমি আশা করব যে কর্ম পরিকল্পনা তো একটা থাকবে আমাদের, মানে 100 দিন বা ওরকম কোনো কিছু না, কারণ এটাকে একটা চলমান কাজ। তো সেহেতু আমরা ওরকমভাবে আমাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব।